প্রীতিকা রিসর্ট, আর সামনে হচ্ছে তোমার রিসেপশন, যেখানে এসে তোমাকে তোমার যা বুকিং টুকিং আছে সেগুলো সব শেষ হবে। দেন ভেতরে হচ্ছে রুমস, দু সাইডে এরকম ভাবে রুমস দেওয়া রয়েছে। এটা হচ্ছে খাওয়ার জায়গা ওদের। রুমের ডিটেলস সব কিছু দিয়ে দেব, এই রিসর্টটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলো, এটা ব্যাকইয়ার্ড আছে, দেন ওখানে সি বিচ। আমি একটা রুম দেখিয়ে দিচ্ছি, এটা টু বেডরুম আছে। এটা হচ্ছে টু বেডরুম, এটার তোমার প্রাইস হচ্ছে 2200 করে এদের ভাড়া। হ্যালো, অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুম। তো রুম তোমাদেরকে দেখিয়ে দিলাম, ডেসক্রিপশনে আমি সব প্রাইস টাইস বলে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। এবার চলো আমরা বিচে যাই। তো আমি চলে এসেছি হচ্ছে প্রীতিকা রিসর্টের ব্যাকইয়ার্ডে। এই হচ্ছে ব্যাকইয়ার্ডটা, খুব সুন্দর করে সাজানো গোছানো। অ্যান্ড এদিকে তুমি দোলনাও দেখতে পাবে, এই যে দোলনাও দেওয়া আছে। সো খুব সুন্দর করে গোছানো আর কি রিসর্টটা, আর প্রাইস বাকি রিসর্টের থেকে একটু কম। তো সামনে সমুদ্র, তোমাদেরকে দেখাই চলো। এটা হচ্ছে তোমার প্রীতিকা রিসর্টের ব্যাকইয়ার্ডের ভিউটা। বাকি যে রিসর্টগুলো আছে তার থেকে সি বিচের ডিস্টেন্সটা অনেকটাই দূরে, বাট এটা দেখো কি সুন্দর। জাস্ট তুমি হোটেল থেকে বেরোবে অ্যান্ড সামনে সমুদ্র। সো তোমরা যদি তাজপুরে ভিজিট করো তো প্লিজ প্রীতিকা রিসর্টে এসো। সামনে ওই দিকে দেখো একটা মাচা রয়েছে, যারা ড্রিঙ্কস বা সামথিং এরম কিছু পছন্দ করো তো তোমরা ওখানে গিয়ে খেতে পারো। আমি জাস্ট নর্মালি দেখাচ্ছি। তো চলো বিচে যাও, চলো সি বিচে যাচ্ছি। একটু করে হাঁটতে হয়, 2-3 মিনিট মতো হাঁটতে হয়, কেমন সামনে সি বিচ। চলো যাওয়া যাক, মানে তাজপুরেই ফার্স্ট টাইম। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা যখন তাজপুরে আসো কোন রিসর্টে থাকো, বা আমার ভিডিও দেখে যদি তাজপুরে আসো তাহলে কেমন এক্সপিরিয়েন্স হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও।
ঘুরবো স্নান করতে এসছি। তো চলো দেখে নি দুপুরে লাঞ্চে কি কি ছিল। লাঞ্চে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত আর একটা মাছের আইটেম। এবং তোমার ভাত, ডাল, আলু ভাজা এবং সবজি যেটা আছে সেটা তোমার আনলিমিটেড, শুধুমাত্র মাছ এক পিস করেই দেওয়া হবে। তো আমি এখানে ইলিশ মাছ চুজ করেছি, তোমরা চাইলে পমফ্রেট মাছ বা পাবদা মাছ বা রুই মাছও চুজ করে নিতে পারো। আমার এখানে ইলিশ মাছটা ভালো লেগেছে তাই আমি ইলিশ মাছ নিয়েছি। এখানে যে ইলিশ মাছটি দিয়েছি, ইলিশ মাছের সাইজ এবং টেস্ট দুটোই কিন্তু খুবই ভালো। আমার ইলিশ মাছের টেস্টটা খুব ভালো লেগেছে, হচ্ছে ইলিশ মাছটা প্রচণ্ড ফ্রেশ, এমন নয় যে মাছটা ভালো খেতে নয়, সেরকম নয়, মাছটার টেস্ট কিন্তু খুবই ভালো। তো চলো এরপর দেখিয়ে দিচ্ছি তোমাদের পমফ্রেট মাছটা। আমি ইলিশ মাছই নিয়েছিলাম, আমি এখানে আমার অন্য একটা বন্ধুর সে পমফ্রেট মাছ নিয়েছিল, তারটাই আমি তোমাকে দেখাচ্ছি। এখানে একটা ও যেহেতু পমফ্রেট মাছ নিয়েছিল, পমফ্রেট মাছের সাইজটা খুব ছোটো না, খুব বড়ও না, একটা অ্যাভারেজ একটা সাইজের পমফ্রেট মাছ, এবং পমফ্রেট মাছটাও কিন্তু প্রচণ্ড ফ্রেশ। তো লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেল হতে আমি বেরিয়ে পড়েছি আবার সি বিচে। ওখানকার ওয়েদার এত ভালো, এত সুন্দর হাওয়া, কলকাতায় থেকে থেকে ধুলো বালি এত পলিউশন থেকে কিছুদিনের জন্য দূরে যাওয়ার মজাই আলাদা। বিকেলবেলায় এই টাইমটা বেস্ট টাইম ছিল তাজপুরে, তোমরা যদি কখনো যাও বিকেলের দিকে বিচে যেও, খুব ভালো লাগে, নিরিবিলি শান্ত, নিজের জন্য একটা একটু টাইম কাটানোর জন্য বেস্ট। তো তারপরে গেলাম হচ্ছে এই ওয়াচ টাওয়ারটা, তাজপুরে আমাদের রিসর্ট থেকে 5 মিনিট হাঁটা পথ। তো তোমরা জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর ভিউ আর এত সুন্দর হাওয়া। তোমরা যদি তাজপুরে যাও এই ওয়াচ টাওয়ারটায় যেতে কিন্তু ভুলো না, এটা খুবই সুন্দর জায়গা। তো ওয়াচ টাওয়ার থেকে ঘুরে আসতে না আসতেই সঙ্গে সঙ্গে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজ আর 3টা করে চিকেন পকোড়া দিয়ে দিল আর সাথে চা, এটা হচ্ছে ওদের সন্ধ্যে স্ন্যাক্স। তো চা খাওয়ার পর আমরা চলে গেলাম হচ্ছে কাবাব বানানোর জন্য। তোমরা যারা এরকম বারবিকিউ করতে পছন্দ করো তারা নিজেদের বারবিকিউ বক্স যেটা সেটা ক্যারি করে নিয়ে যেতে পারো, বানাতে পারো, আমরা যেরকমভাবে বানাচ্ছি। তো কাবাব খাওয়ার পর চলে গেলাম সোজা ডিনারে, ডিনারে ছিল ভাত আর কষা মাংস। রুমের সাথে আমরা একটা ফুড প্যাকেজ নিয়েছিলাম, সেই প্যাকেজটা তোমাদেরকে দেখাবো। একদম মর্নিংয়ে তোমরা বেডটি পাবে, এই যেমন বেডটি যেটা আমি করে পাচ্ছি, তাই তুমি করেছিলাম। আর সাথে রয়েছে হচ্ছে ডিম ম্যাগ, ঠিক আছে, এটা অপশনাল, ডিম ম্যাগি আছে। তাছাড়া তোমরা রুটি তরকারি খেতে পারো, আবার অনেক সময় ব্রেড বাটার আর অমলেটও খেতে পারো, ওরা 3-4টে অপশনের মধ্যে দেয়। দেন লাঞ্চে তোমার ভাত, ডাল, আলু ভাজা অ্যান্ড একটা মাছ দিয়ে দেবে, না পমফ্রেট, না চিংড়ি, না ইলিশ, না পার্সে, সেটা তুমি তোমার মতো চুজ করে নিতে পারো। আর ডিনারে তোমার থাকে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর রুটি কষা মাংস বা ভাত কষা মাংস, যেরকম বলবে সেরকম ওরা বানিয়ে দেয়। তো আমি এখন ব্রেকফাস্টটা করে নিই। তোমরা যারা কাবাব বা সামথিং কিছু বানাতে চাও, মালিকের সাথে কথা বলে নিলে কোনো প্রবলেম হবে না। তাজপুর ঘুরে দেখালাম, সুন্দর একটা মানে
বিলিতি একটা জায়গা, এত নিরিবিলি, হ্যাঁ দীঘা বা পুরীর মতো এত গ্যাঞ্জাম, ফাঁকা শান্ত জায়গা। আর